মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। সভা থেকে প্রচার, মুর্শিদাবাদ এসে বারবার যোগী আদিত্যনাথের সাথে অধীর চৌধুরীর প্রসঙ্গ উঠে এসেছে ফিরহাদ হাকিম থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্যে। সোমবার বহরমপুরে প্রচারে এলেন সেই যোগী আদিত্যনাথ, অধীর চৌধুরীকে নিয়ে কার্যত মুখে কুলুপ আঁটলেন, আর তা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। লোকসভার ভোট প্রচারে শুভেন্দু অধিকারী থেকে ফিরহাদ হাকিম, বারবার অধীর চৌধুরীর সঙ্গে যোগী আদিত্যনাথের সখ্যতা নিয়ে সরব হয়েছিলেন। পশ্চিমবঙ্গে বিজেপির সাথে লড়াই করা যাবে না, তার কারণ এইখানকার যে কংগ্রেস, সেই কংগ্রেস নেহরুজির কংগ্রেস নয়, সেই কংগ্রেস ইন্দিরা গান্ধীর কংগ্রেস নয়, সেই কংগ্রেস আসলে তার প্রিয় বন্ধু আদিত্যনাথ যোগী তার সাথে হাত মিলিয়েছে। সেখানে পার্লামেন্টে অনেক মানুষ ছিলেন, কংগ্রেসের অনেক বন্ধু ছিল, তাদের সাথে বন্ধুত্ব হয়নি। বন্ধুত্ব হয়েছে কার সাথে? না আদিত্যনাথ যোগীর সাথে। তাই তার সাথে গেছিলেন খানা পিনা করতে। কলকাতা সে আয়া মেরে দোস্ত, দোস্ত কো সালাম করো, রাত কো খাও পিও, দিন কো আরাম করো। যে সাংসদ বারে বারে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে, তিনি আপনাদের উন্নয়ন করতে পারেননি। তিনি 20 বছর মানুষকে ধোকা দিয়েছেন, প্রতারণা করেছেন, এবং বর্তমানে তিনি সিপিএম এবং বিজেপির সাহায্য নিয়ে এই নির্বাচন কেন্দ্র থেকে আরেকবার জিততে চাইছেন। এই সাংসদকে এবারে আপনাদের প্রত্যাখ্যান করতে হবে। তিনি আপনাদের ধোকা দিয়েছেন, তিনি যদি আদিত্যনাথের সঙ্গে লখনউতে বসে রাজ করেছেন, এই বিজেপির বন্ধুকে এবারের ভোটে হারাতে হবে। জল্লা ফার্মার সিপিএম তার বন্ধুকে এবারের ভোটে হারাতে হবে। সেই যোগী আদিত্যনাথ বহরমপুর এফইউসি মাঠে জনসভা করতে এসে অধীর চৌধুরীকে নিয়ে কার্যত মুখে কুলু পাটলেন, তাই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। খোদ শুভেন্দু অধিকারীর কটাক্ষ, নেহাত ভোট রয়েছে, তাই যোগী আদিত্যনাথ অধীর চৌধুরীর বাড়িতে পাল্টা আতিথেয়তা গ্রহণ করতে পারলেন না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে আসছেন, নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলতে আসছেন, এটা গট আপ গেম, ম্যাচ ফিক্সিং। অনেক জায়গায় খেলা এরকম হয়, আগে থেকে ঠিক থাকে যে কে কার পক্ষে খেলবে, কিন্তু খেলতে হয়, এটাও গট আপ গেম। নির্বাচন না থাকলো তাহলে অধীরবাবুর বাড়িতেই হয়তো যোগীজি লাঞ্চ করতো, নির্বাচন থাকার জন্য হয়তো সম্ভব হবে না। আর সবাইকে অবাক করে যোগী আদিত্যনাথ কংগ্রেসকে বহরমপুরের সভায় তীব্র ভাষায় আক্রমণ করলেন। কংগ্রেস নে সর্বাধিক সময় তক শাসন কিয়া থা দেশ মে, আর কংগ্রেস কে 4 বার কে সাংসদ यहां पर 5वीं बार चुनाव लड़ने के लिए आए हैं। यहां पर बारामपुर में कुछ नहीं किए हैं, फुर्सत ही नहीं। कांग्रेस के युवराज और आज कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष श्री राहुल गांधी उत्तर प्रदेश में अमेठी सीट पर लड़ने के लिए आते हैं तो अपना जनेऊ दिखाते हैं, लेकिन जब केरल में जाते हैं तो मुस्लिम लीग का झंडा पकड़ करके वहां पर कुछ और ही राग अपने का कार्य करते हैं। গাঁজাখড়ি গল্পে কোনো যুক্ত হয় না, বরং আমার সমালোচনা করেছে যোগী আদিত্যনাথ, বলেছে আমি বহরমপুরে কিছু করিনি। বহরমপুরে কংগ্রেস সাংসদ নিয়ে কার্যত মুখে কুলু পাটলেন, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর ও রাজনৈতিক জল্পনা। গোটা ঘটনায় তীব্র অস্বস্তিতে বিজেপি শিবির। জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষের বক্তব্য, আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। দেখুন, আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই। অধীর চৌধুরী হোক আর অপূর্ব সরকার হোক, কাউকেই ব্যক্তিগতভাবে এখানে যোগীজি আক্রমণ করেননি। উনি বাংলার যে দুরবস্থা, বাংলায় যে দুর্নীতি চলছে,
আজকে কোনো রাজনৈতিক দল বাংলার উন্নয়ন করেনি, মুর্শিদাবাদের উন্নয়ন করেনি, সেই বার্তাই তিনি মুর্শিদাবাদ জেলাবাসীর সামনে রেখেছেন। আপনারা ওনার বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে পুরোপুরি আজকে মুর্শিদাবাদ জেলা এবং বাংলা পিছিয়ে আছে। স্বাধীনতার 72 বছর পরেও যে বাংলা পিছিয়ে আছে, মুর্শিদাবাদ জেলা পিছিয়ে আছে, উন্নয়ন বিকাশের কোনো নমুনা বাংলায় নেই, এই জেলায় নেই, সেই বিষয়েই তার বক্তব্য আজকে সীমাবদ্ধ ছিল। ব্যক্তি আক্রমণ, ব্যক্তিগত কুৎসা, এই ধরন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস যেভাবে শুরু করে সেই বিষয়ে উনি জাননি। উনি পুরোপুরি উন্নয়ন বিকাশের পক্ষে মতামত জ্ঞাপন করেছেন, মুর্শিদাবাদের বিকাশ, পশ্চিমবাংলার বিকাশের জন্য, উন্নয়নের জন্য মোদীজিকে ভোট দেওয়ার আবেদন এই শহরবাসীর কাছে রেখেছেন। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।